ওয়েলকাম টু ওপেন জানালা। আবারও একটি ইউনিভার্সাল ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওটা দেখার পর বিশ্বের সেরা বিমানবন্দরগুলো সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। লক্ষ্য করে থাকবেন, আমরা কোনো বিরক্তিকর কন্টেন্ট তৈরি করি না। বিশ্বের ঘটনাবহুল, তথ্যবহুল রেকর্ড, তার যে কোনো বিভাগের রেকর্ড আমরা শুরু থেকে আপনাদের জানিয়ে আসছি। এই ভিডিওটি ফেভারিটে রাখার জন্য এবং ওপেন জানালা সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ। আবারও আমেরিকার কোনো বিমানবন্দর তালিকার শীর্ষ অবস্থানে উঠে আসতে পারেনি। সবচেয়ে উপরের দিকে থাকা ওয়াশিংটনের সিয়াটল টাকোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বরং 6 স্টেপ পিছিয়ে জায়গা পেয়েছে 24 নম্বরে। প্যান্ডেমিক করোনা কাটিয়ে ওঠার পর যাত্রী বৃদ্ধির সঙ্গে সঙ্গে হংকং বিমানবন্দরও তালিকে বেশ এগিয়েছে। এখন হংকংয়ের অবস্থান 11তম। ইউরোপের অবস্থান যথারীতি আগের মতো বেশ হেলদি। তুর্কির ইস্তানবুল শীর্ষ 10-এর 10, সুইজারল্যান্ডের জুরিখ 9 নম্বরে, জার্মানির মিউনিক 8 নম্বরে, দুবাইয়ের অবস্থান 7ম, আগে ছিল 17তম, প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরটি 6 নম্বরে। পঞ্চম এবং চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে টোকিওর হানেদা এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। স্কেট্রাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডসের তালিকায় এশিয়ার আরেক বিমানবন্দর দক্ষিণ কোরিয়ার সিউল ইঞ্চিয়ন রয়েছে তৃতীয় অবস্থানে। একই সঙ্গে এটি বিশ্বের সবচেয়ে পরিবার বান্ধব বিমানবন্দরের খেতাবে ভূষিত। বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা এখন আর সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে নেই। এই জায়গা দখল করে নিয়েছে কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। স্কেট্রাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডসের তালিকায় সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের অবস্থান এখন 2nd। এর আগে 12 বার তালিকার শীর্ষ ছিল সিঙ্গাপুর। অন্যদিকে গতবার হামাদের অবস্থান ছিল 2nd। বিশ্বের সেরা বিমানবন্দরের শীর্ষ স্থান নিয়ে র্যাপিডলি দোহার হামাদ এবং সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের মধ্যে শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা চলে আসছিল। কাতার এয়ারওয়েজের চিফ এক্সিকিউটিভ অফিসার মিস্টার বদর আল মীর বলেন, হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চলতি বছর সেলিব্রেটিং 10 ইয়ার্স দশম বর্ষপূর্তি পালন করছে। যাত্রীরা বিশ্বের সেরা এয়ারপোর্টের হিসেবে 3rd টাইমস তাদের ভোট দিয়েছেন, এই জন্য তারা কৃতজ্ঞ। স্কাইট্রাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস অথরিটি যাত্রীদের স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি এবং আদার্স মানদণ্ডের উপর ভিত্তি করে জরিপ চালিয়ে এই তালিকা তৈরি করে থাকে। শীর্ষ 10-এর তালিকাটি অন স্ক্রিন, ইউ ক্যান সি ইট। নো মোর টুডে, থ্যাংকস অল, বাই বাই।